শয়তান যেখানে আসর করে সেখানে আর ফেরেশতারা অসহায় যায়। সেই কারণে শয়তানের আসর থেকে দেশকে মুক্ত করতে হলে এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে এই শেখ হাসিনার মারতান বদি হবে খানকান, অর্থাৎ শেখ হাসিনার পতন সকল সমস্যার সমাধানের পথ খুলবে। এবং তিনি সেদিন কি করেছিলেন, যে অনুমানের হত্যা খবর পেয়ে সকালবেলা রাত্রি যাপন করছিলেন ব্রাহ্মণবাড়ি আগে, পরের দিন সকালবেলা তিনি আখাউড়ের দিকে যান, সীমান্ত রক্ষীদের হাতে তিনি গোর্খা পড়া অবস্থায় শনাক্ত হলেন, তিনি শেখ হাসিনা, তিনি ঢাকায় ফিরে আসলেন। আমি শেখ হাসিনাকে জিজ্ঞেস করতে চাই, এমনি ঘটনার পরে আপনি পথ পাড়াতে ছিলেন কেন, কেন ছিলেন? আপনি তো ঢাকামুখী হবেন, ঢাকায় আসবেন, তাহলে সন্দেহের যদি অবকাশ থাকে, যদি আমরা সন্দেহ করি, তখন আপনি কোথায় পালাবেন? আপনি বলেছেন জিয়ার লাশ এখানে নাই, ঠিক আছে, জিয়ার লাশ এখানে নেই, তাহলে আপনি জানেন কোথায় রাখছেন, বলেন কোথায় জিয়ার লাশ আছে। আমি আজকে দেড়টাই কণ্ঠ বলতে চাই, এই সরকারের পতনের পর যদি বিএনপি ক্ষমতা আসে, আমরা খবর পরীক্ষা করব লাশ আছে কিনা, যদি না থাকে শেখ হাসিনা প্রস্তুত থাকেন আরেকটি লাশ গুমের মামলা আপনার জন্য। আমরা তো এখনো বলি নাই জিয়াউর রহমানের হত্যার সাথে শেখ হাসিনা জড়িত, তো ভবিষ্যতে বলবো না এমন কথা তো বলতে পারি না, ভবিষ্যৎ আমাদেরকে এই দিকে মনোযোগ দিতেই হইতে পারে। এবং জিয়াউর রহমানের এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত করার প্রয়োজন হইতে পারে। জিয়াউর রহমানের রাজনীতির মূল দর্শনটা ছিল দেশপ্রেমিক জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করে একটি জাতি ঐক্য সুদৃঢ় করা। জাতি যদি দ্বিধা বিভক্ত থাকে, পরাশক্তি দেশকে শোষণ করে, স্বাধীনতার সার্বভৌমত্ব প্রায়শ হুমকির সম্মুখীন হয়। সুতরাং যেই দলের প্রতিষ্ঠাতা জাতীয় ঐক্যের আকাঙ্ক্ষা নিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করার অঙ্গীকার প্রতিশ্রুতি নিয়ে এই দল গঠন করেছেন, তার প্রতিশ্রুতি মোতাবেক আমরা পথ চলছি 43টি বর্ষ। যারা ভেবেছিল শহীদ জিয়া না থাকলে বিএনপি থাকবে না, কিন্তু দেখা গেল শহীদ জিয়ার তিরোধানের পর বেগম খালেদা জিয়া আমাদের নেত্রী চলে আসলো আমাদের মাঝে। তিনি প্রতিশ্রুতি দিলেন, জনগণের সামনে যা করলেন, গণতন্ত্র পুনরুদ্ধার না করে ঘরে ফিরব না, টানা 9 বৎসর আপনাদের আমাদেরকে নিয়েই তিনি আন্দোলন করেছেন, রাজপথে সবসময় তিনি সম্মুখ ভাবে থেকেছেন, ফার্ম গেট থেকে সদরঘাট পর্যন্ত মশাল মিছিলে সবসময় হাতে মশাল নিয়ে হাঁটেছেন, সেই দলের নেত্রীর কর্মী আপনারা, যদি তাই হয় তাহলে ওনার দিকে তাকান, উনি তো পথ খুঁজে নাই, পথ ওনাকে খুঁজে এনেছে, উনি তো রাজনীতি করতেন না, দলের প্রয়োজন তাকে আমরা অনুরোধ করেছি, তিনি এসে তো পথ চলেছেন এবং কর্মীদেরকে উজ্জীবিত করেছেন। আপনারা যারা নেতৃত্ব দিবেন, আপনাদের আচার আচরণ, আপনাদের সততা, আপনাদের চেতনাবোধ থেকে অনুসারীরা শিখবে, যদি সেই ক্ষেত্রে আপনাদের কোনো ব্যত্যয় ঘটে সেখানে কর্মীদেরকে দোষ দিয়ে লাভ নাই। সে কারণেই আমাদের আজকে যে লড়াই সামনে আসছে, সেই লড়াইয়ে যদি আমরা জয়লাভ করতে হয়, তার পূর্ব শর্ত সকল স্তরের ঐক্য, সকল স্তরের ঐক্য। এখন চেয়ার দখল নয়, এখন পদ দখল না, এখন এই তিন তালায় নয়, এখন আমাদের কাজ হলো রাজপথ দখল করা। আমি ভুল করে সামনে গেলাম, কিছু মহিলার স্লোগান শুনছি, আমি ভাবলাম যদি মহিলা দল বুঝে গেছে উন্মুক্ত রাস্তার উপরে করছে, গিয়ে দেখলেন না। পরে আবার ভাবিকে টেলিফোন করলাম, ভাবি বলল তিন তালায়, সুতরাং আপনারা তিন তালায় প্রস্তুতি নেন, নাগারদিন রাস্তা নেন, নিজেদের মধ্যে ঝগড়া ফেসাদ করে শক্তি দৃশ্যমান করা ভালো লক্ষণ না, বরং টোটাল শক্তিটাকে একসঙ্গে করে যার বিরুদ্ধে লড়াই তাদের বিরুদ্ধে কাজে না, তাকে কাজ তাদের সফল হবে। আর সংরক্ষিত আসন আছে 50টা পার্লামেন্টে, এই 50টা নিয়ে যদি যুদ্ধ করেন তাহলে 500 লোক তো থাকবে না, কারণ আপনার টার্গেটটা কি রাজনীতি, আপনার টার্গেটটা কি গণতন্ত্র, সেটা থাকতে হবে। আমি এই পর্যন্ত এমপি হই নাই, আমি মনে করি না আমার জীবন বৃথা হয়ে গেছে, সুতরাং রাজনীতিতে এগুলো বিষয় না, বিষয় তো আপনার প্রতিশ্রুতি, আপনার অঙ্গীকার, আপনি দেশের জন্য ভাববেন এবং দেশের জন্য করবেন,
জেহরমান নারীদেরকে যথেষ্ট মর্যাদাই দেন নাই, অর্থাৎ নারীদেরকে ঘর থেকে বাইরে তার যোগ্যতা দিয়ে মেধা দিয়ে প্রত্যেকটা স্তরে প্রত্যেকটি পেশায় তাকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি অনেকগুলি পথ দেখিয়েছেন। তিনি নারীদেরকে সামরিক বাহিনীতে নিয়েছেন, তিনি নারীদেরকে পুলিশ বাহিনীতে নিয়েছেন, তিনি নারীদেরকে আনসার বাহিনীতে নিয়েছেন এবং বিশেষ এবং বিভিন্ন দেখবেন আজকে প্রত্যেকটা অফিস আদালত ব্যাংক বিমা এমনকি সচিবালয় সব জায়গায় কিন্তু নারীরা সমান্তরাল আগাচ্ছে। অর্থাৎ তাদের যে চেতনাবোধ, তাদের যে মেধাগত যোগ্যতা ছিল সেই পথ প্রশস্ত না করলে এই মেধা ওই চূড়ার লাকড়ি ফেলতে ফেলতে জীবনটা বরবাদ হয়। জিয়াউর রহমান ভেবেছিলেন যে যে দেশে অর্ধেক নারী, এই অর্ধেক নারীকে তাদের হাত অকেজু রেখে তাদেরকে ঘরে বসিয়ে রেখে অর্থনৈতিক সমৃদ্ধি হয় না, জাতি কখনো এগোতে পারে না, সেই কারণে ধর্মীয় সকল কুসংস্কারকে উপেক্ষা করে তিনি সর্বপ্রথম নারীদেরকে সকল পথ উন্মুক্ত করে দিলেন, যার যার পথ সে খুঁজে নেবে এবং সে তার যোগ্যতা দিয়ে আসবে। যেমন রাজনীতিতে নারীরা এখন আছে তেমনি শিক্ষাঙ্গনেও দেখা যায় আজকে ক্রমান্বয়ে মেয়েদের সংখ্যা বেশি, ছেলেদের সংখ্যা কম। এই যে অবস্থানটা, সেই অবস্থানটাকে যদি ধরে রাখতে চান, আর জিয়াউর রহমান যেভাবে করেছেন নারীদের জন্য, যাদের করেছেন তাদের মতো নিজেদেরকে যোগ্য করে তুলতে, তাই না? এটা তো কোনো কোঠা না। একটা অ্যাম্বাসেডার কেন, দশটা অ্যাম্বাসেডার হইতে পারে, কিন্তু সেই দশটা অ্যাম্বাসেডার হওয়ার মতো সেই যোগ্যতা তো আপনাদেরকে অর্জন করতে হবে, অর্জন করলে হবে। আপনারা এটা জানেন যে জিয়াউর রহমান অনেক প্রাধান্য দিয়েছেন নারীদেরকে নিয়ে, একটা কথা শুনলে আবার আশ্চর্য হবে, অর্থাৎ সচিবালয়ে কিছু মহিলা ঘোরাঘুরি করতো তয় তদবির করতে, তিনি ১৬টার নাম সচিবালয়ের সচিব এবং মন্ত্রীদের কাছে চিঠি তালিকা পাঠিয়ে দিচ্ছে নট টু এন্টারটেইন দ্যাম। তাহলে দেখবেন যে জিয়াউর রহমান যেমন আদর করতেন, তিনি শাসনের জায়গাটাও কিন্তু কঠিনভাবে রাখতেন। সেই কারণেই সেই কথাটা ভাবেন, সে আদর্শের কথাটা ভাবেন, সেই তাহলেই আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারি। আজকে সাম্প্রতিক না, আমরা দীর্ঘ ১৩ বছর জগৎ লড়াই করছি এবং আপনারা লক্ষ্য করবেন এই সরকার তার সকল ব্যর্থতা এবং তার যে সৌজতান্ত্রিক মনোভাব, তার যে ফেসিবাদী চরিত্র, তার যে মুদ্রা পাচারের যে রেকর্ড, মানুষ খুনের রেকর্ড, মানুষ গুমের রেকর্ড, নারী নির্যাতনের রেকর্ড, সকল রেকর্ড কিন্তু সে ভঙ্গ করে ফেলছে। অর্থাৎ নেতিবাচক দিক দিয়ে দেখলে শেখ হাসিনাকে শিরোপা দেওয়া যায়, কিন্তু রাষ্ট্রের ইতিবাচক দিকগুলো যদি দেখি তাহলে শেখ হাসিনার অবস্থান শূন্যের থেকেও নিচে। যে আজকে তাকে যদি আপনি না সরাতে পারেন তাহলে আপনার কোনো আকাঙ্ক্ষা, কোনো চিন্তা, কোনো ভাবনা জীবনে আপনি প্রতিষ্ঠিত করতে পারবেন না। আজকে জিয়াউর রহমানের লাশ নিয়ে কথা বলে, কেন কথা বলে আপনাকে বুঝতে হবে। যে এই যে এক এক সময় এক একটা নাটক করে, এই কয়েকদিন আগে পরিমণি করে আসলো আবার জিয়াউর রহমানের মাজার। জিয়াউর রহমানের মাজার নিয়ে যে উনি কথা বলে, উনি আসছিলেন কবে, ১৯৮১ সালের ১৭ই মে। জিয়াউর রহমান মারা গেলেন কবে, ১৯৮১ সালের ৩০শে মে, ব্যবধান কবে ১৩ দিন। আমরা তো এখনো বলি নাই জিয়াউর রহমানের হত্যার সাথে শেখ হাসিনা জড়িত, তো ভবিষ্যতে বলবো না এমন কথা তো বলতে পারি না। ভবিষ্যৎ আমাদেরকে এইদিকে মনোযোগ দিতেই হইতে পারে এবং জিয়াউর রহমানের এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত করার প্রয়োজন হইতে পারে। এবং তিনি সেদিন কি করেছিলেন, জিয়াউর রহমানের হত্যার খবর পেয়ে সকালবেলা রাত্রি যাপন করেছিলেন ব্রাহ্মণবাড়ি আগে, পরের দিন সকালবেলা তিনি আখাউড়ের দিকে যান, সীমান্ত রক্ষীদের হাতে তিনি গোর্খা পড়া অবস্থায় শনাক্ত হলেন, তিনি শেখ হাসিনা, তিনি ঢাকায় ফিরে আসলেন। আমি শেখ হাসিনাকে জিজ্ঞেস করতে চাই, এমনি ঘটনার পরে আপনি পথ পাড়াতে ছিলেন কেন, কেন ছিলেন? আপনি তো ঢাকামুখী হবেন, ঢাকায় আসবেন, তাহলে সন্দেহের যদি অবকাশ থাকে, যদি আমরা সন্দেহ করি তখন আপনি কোথায় পালাবেন? আপনি বলেছেন জিয়ার লাশ এখানে নাই, ঠিক আছে জিয়ার লাশ এখানে নেই, তাহলে আপনি জানেন কোথায় রাখছেন, বলেন কোথায় জিয়ার লাশ আছে। আমি আজকে দেখতেই কণ্ঠ বলতে চাই যে এই সরকারের পতনের পর যদি বিএনপি ক্ষমতা আসে আমরা কবর পরীক্ষা করব লাশ আছে কিনা, যদি না থাকে শেখ হাসিনা প্রস্তুত থাকেন আরেকটি লাশ গুমের মামলা আপনার জন্য।
আজকে তাদের কথার জবাব আমরা কথা দিয়ে দিতে পারি, কিন্তু মিডিয়া নীরব ভূমিকা পালন করা ছাড়া কিছু না। তারা যা বলে তা মিডিয়া প্রচার করে, আপনারা হতাশ হন, আর আমরা যা বলি যদি মিডিয়া প্রচার করে, এরা ঘরের থেকে বরকা পূজা বাড়িতে এদের ঘটনা যদি আজকে পরিমণির লোকে পারে না, খালেদা জিয়ার এসে বসে রাখতে আমি আদালতকে স্বাগত জানাই, আইনের অপব্যবহার করে আপনাদের পদক্ষেপটা অবশ্যই নীতিবাচক দিক থেকে দেখি, কিন্তু এটা তো ওপেন ফর ইনকুইরি, সবার জন্য ওপেন করে। এই যে নিম্ন আদালতে আমাদের জামিন হিয়ারিং হয় না, দেন বা না দেন হিয়ারিং হয় না, আবার কেন রিমান্ড দিল তারপরেও কারণ দর্শাইতে বলছেন নিম্ন আদালতকে। আমাদের যে রিমান্ড নেই ঘন ঘন, তখন আপনারা চুপ থাকেন কেন? পরিমাণে কি এত বাহাদুর হয়ে গেল? বা মানবিক দৃষ্টিভঙ্গি যদি হয়, এই মানবিক দৃষ্টিভঙ্গি এবং এই আইনের দৃষ্টিভঙ্গি প্রত্যেকের বেলায় প্রয়োগ করতে হবে। আমি আজকে আদালতকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনাদের জিজ্ঞেস করার এখতিয়ার আমার নাই, তারপরে জানতে ইচ্ছে করে। সুপ্রিম কোর্ট হাইকোর্ট একজনের জামিন দিল না, তিনি লোয়ার কোর্টে জামিন নিয়ে বেরিয়ে আসলেন। সর্বোচ্চ আদালত যদি নাকচ করে, নিম্ন আদালত জামিন দিতে পারে, সেই পাবনার একটা ইয়ে থেকে একজন হচ্ছে বালিশ কেলেঙ্কারি, বালিশ কেলেঙ্কারির এক কন্ট্রাক্টারকে। সুতরাং আইন এক একজনের বেলা একজন হবে কেন? আজকে এই বাংলাদেশের সুপ্রিম কোর্ট হাইকোর্টে ফাঁসির আসামির জামিন হয়েছে, এই দৃষ্টান্ত আছে। যাবজ্জীবনের আসামি তো হরহ, এ তো বলার অপেক্ষা রাখে না। আর এই দশ বছর পাঁচ বছর যে সাজা হলে জামিন দেয়, আমি সারা দেশের কথা বাদ দিলাম, আমার দলের মধ্যেই তো কম হলো 20 জন আছে যারা এই জামিনটা লাভ করছে। খালেদা জিয়ার অন্যায় কোথায়? চিফ জাস্টিস মাঝে মাঝে শুধু সমাজে বক্তৃতা দেয়, জনগণের পক্ষ থেকে আপনার কাছে বিনীত আবেদন, কোন আইনের বলে খালেদা জিয়াকে জামিন দেন নাই, জনগণকে ব্যাখ্যা দেন, জনগণকে জানান কেন তিনি জামিন পেলেন। সুতরাং এই সকল প্রশ্নের উত্তর কিন্তু একটা, আন্দোলন। আজকে যেভাবে আমাদেরকে হয়রানি করছে, আমাদের একটা উদ্দেশ্য একটা লক্ষ্য যদি স্থির করি, কোন ব্যাপার আর কোনো কথা না, একটা ব্যাপারে কথা, শেখ হাসিনার মারতান বদি হবে খানখান, অর্থাৎ শেখ হাসিনার পতন সকল সমস্যার সমাধানের পথ খুলব। আমরা আসুন সেই এক দফায় এটি এগিয়ে যাই, দলের মহাসচিব সহ অনেক চেষ্টা চলছে, আমরা সুদৃঢ় একটি জাতীয় ঐক্য এবং সকল দলমত নির্বিশেষে একটা ইস্যু, অবাধ সুষ্ঠু নির্বাচন নেয় গ্যারান্টি হাসিনার পদত্যাগ, তার এই পদত্যাগ আমরা নিশ্চিত করি। নির্বাচন কমিশন গঠন করবে, হয়তো আমরা মতামত দেব, আমি বলব শেখ হাসিনার ক্ষমতায় রেখে ফেরেস্তা আইনেও যদি নির্বাচন কমিশন করা হয়, তারপরও কোন লাভ হবে না। তাহলে সুতরাং শয়তানে যেখানে আসর করে, সেখানে আর ফেরেস্তারা অসহায় হয়ে যায়। সেই কারণে শয়তানের আসর থেকে দেশকে মুক্ত করতে হলে এক দফা এক দাবি, শেখ হাসিনা তবে দাবি। এই স্লোগান নিয়ে আমরা এগিয়ে যাই। আপনারা যা আপনাদের বক্তব্য প্রতিশ্রুতি দিয়েছেন এবং আমাদের কথায় যে সাড়া দিয়েছেন, আমি আশা করব আর কোন ঝগড়া ফেসাদ নয়, এক মত এক পথ, খালেদা জিয়ার মুক্তি গণতন্ত্রের মুক্তি, গণতন্ত্রের মুক্তি এক আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মুক্তি, গণতন্ত্রের মুক্তি মানে দেশবাসীর মুক্তি, সেই দেশের মানুষের মুক্তির আন্দোলনে আপনারা সামিল হন, শরিক হন, ইতিহাসে নিজেদের নাম লেখান। সবাইকে ধন্যবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।